এই পৃথিবীতে কিছু কিছু লোক রয়েছে যারা ভাবতেই থাকে, আর কিছু কিছু লোক রয়েছে যারা সকালে ঘুম থেকে উঠে তাদের ভাবনাকে বাস্তবে পরিণত করে নেয়। দেখুন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, কিন্তু সত্যি বলুন, আপনি কি এই কথাটিকে ফলো করেন? আপনার মাইন্ডকে প্রথমে আপনাকে বলতে হবে যে কেন সকালে ঘুম থেকে ওঠা উচিত। আপনাকে আপনার মাইন্ডকে প্রথমে বোঝাতে হবে যে সকালে ঘুম থেকে উঠলে কি কি বেনিফিটস রয়েছে, তবে গিয়ে সে সকালে ঘুম থেকে উঠবে। তো প্রশ্ন হলো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কি কোনো প্রফিট রয়েছে না নেই? তো উত্তর হলো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অনেক প্রফিট রয়েছে। যদি আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শুরু করে দেন, অর্থাৎ সকালে যে সময়ে সবাই ঘুমোচ্ছে সেই সময় যদি আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে বাকি লোকেদের তুলনায় আপনি অনেক সময় পাবেন পুরো দিনটিকে এনজয় করার। চলুন বিষয়টিকে একটু সহজভাবে বুঝি। মনে করুন, আপনি সকালে 2 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা শুরু করলেন। এবার আপনার মনে হবে যে 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে কি হবে, কিন্তু বন্ধু, এই 2 ঘন্টাকে যদি আপনি 1 মাস অর্থাৎ 30 দিন দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি দেখবেন যে 1 মাসে আপনি 60 ঘন্টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন বাকিদের তুলনায়, আর সারা বছরে আপনি 720 ঘন্টা অর্থাৎ আরও একটি মাস আপনি এক্সট্রা পেয়ে গেলেন মাত্র 2 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার ফলে। বাকি লোকেরা সারা বছরে 12টি মাস পেল, কিন্তু আপনি 1 বছরে 13টি মাস পেয়ে গেলেন। দেখুন, সামান্য 2 ঘন্টা আপনাকে 1 বছরে 12 মাসের জায়গায় 13টি মাস পেতে সাহায্য করল। এবার প্রশ্ন হলো, সেই 2 ঘন্টায় কি করবেন? এই সময়টিতে আপনি বহু ধরনের কাজ করতে পারেন, যেমন পড়াশোনা, মেডিটেশন, ইয়োগা, ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার ক্যারিয়ার প্ল্যানিং। এই সকল কাজগুলিকে আপনি সকালে এই 2 ঘন্টা সময়ের মধ্যে করতে পারবেন। আপনি হয়তো এটা জানেন না যে সারা দিনে 24 ঘন্টার মধ্যে যে সকল কাজগুলিকে আপনি করেন, সেই সকল কাজগুলির 30% কাজ আপনি সকালে এই 2 ঘন্টা টাইমের মধ্যেই কমপ্লিট করতে পারবেন। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনার এই এক্সট্রা টাইমটিকে অবশ্যই কাজে লাগানো উচিত। সারা দিনে আপনি প্রচুর পরিমাণে ছোটাছুটি করতে থাকেন, তবুও অনেক ক্ষেত্রে আপনি কোনো কিছুতে টাইমই দিতে পারেন না। কিন্তু যখন আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে দিনটি কত বড়। আর যখন আপনার কাছে এক্সট্রা টাইম থাকবে, তখনই আপনি এক্সট্রা ভাবনা ভাবতে পারবেন, আপনি আপনার লাইফের প্রবলেমসগুলিকে খোঁজার সময় পেয়ে যাবেন, এবং সাথে সাথে সেই প্রবলেমসগুলিকে সলভ করারও সময় পেয়ে যাবেন। যখন আপনি সকাল সকাল ঘুম থেকে ওঠা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে পজিটিভ ফিলিংসের পরিমাণ অনেক বেড়ে যাবে। এটি তো গেল সায়েন্সের কথা। যদি আমরা একটু স্পিরিচুয়ালিটির দিকে নজর দিই, তাহলে স্পিরিচুয়ালিটি বলে যে সকালের সময়টি হলো এমন একটি সময় যখন আপনার মাইন্ড এবং আপনার ব্রেন খুব পাওয়ারফুল অবস্থায় থাকে। এই সময়ে আপনি যে সকল কাজগুলি করবেন এবং যে সকল ভাবনাগুলি ভাববেন, সেই সকল কাজ ও ভাবনাগুলি আপনার কাছে পজিটিভ ও মোটিভেশন হিসেবে কাজ করবে। এই সময়ে আপনার ফোকাস পাওয়ার সবথেকে বেশি হয়, তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার অবশ্যই প্রয়োজন। দেখুন, আমি জানি যে বেশিরভাগ লোকেরাই সকালে ঘুম থেকে ওঠার পর তাদের মোবাইলের নোটিফিকেশনসগুলি চেক করতে ভালোবাসে। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে গুড মর্নিং মেসেজ, হ্যাভ এ নাইস ডে মেসেজ পাঠাতে ও দেখতে ভালোবাসে, আর সেই নোটিফিকেশনগুলি চেক করতে করতে ঘন্টার পর ঘন্টা পার। কিন্তু যদি আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, তাহলে সেই সময় তো বাকিরা ঘুমোবে, তাই আপনার ডিস্ট্রাকশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সকালের সময়টিতে পরিবেশ ও প্রকৃতি এতটাই শান্ত থাকে যে কোনো ধরনের ডিস্ট্রাকশনের কথাই ওঠে না, তাই এই সময়টিতে আপনি শান্তিমতো নিজের কাজগুলিকে করতে পারবেন। যদি আপনার ফিজিক্যাল হেলথের কথা বলি, তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনার ব্লাড সুগার লেভেল কন্ট্রোল থাকে, ডায়াবেটিস হওয়ার চান্সেস 16% কমে যায়। এর সাথে সাথে আপনার মেন্টাল হেলথ অর্থাৎ আপনার মুড, আপনার এনার্জির মাত্রাও অনেক বেড়ে যায়। তো যদি আপনি আপনার লাইফের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করতে চান, যদি এই টাইম অর্থাৎ সময়কে পুরোপুরিভাবে আপনার লাইফে কাজে লাগিয়ে নিতে চান, তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শিখে নিন।
এই ঘুমকে নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, যেখানে আমি আপনাকে বলেছিলাম যে কোন বয়সের ব্যক্তিদের ঠিক কতটা ঘুমানো উচিত। তো যদি আপনি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আপনাদের মধ্যে থেকে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে যে স্টুডেন্ট এবং স্টাডি রিলেটেড বা মোটিভেশন রিলেটেড অথবা স্পিরিচুয়াল কনসিয়াসনেস সম্বন্ধে আরও ভিডিও চাই। তো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে সার্চ বারে গিয়ে প্রহেলিকা লিখে সার্চ করলেই আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন। সেই চ্যানেলটিতে ক্লিক করে এই ভিডিওস অপশনটিতে ক্লিক করলে আমার আপলোড করা সকল ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন, এবং এই প্লেলিস্ট অপশনটিতে ক্লিক করলে আপনার যে টপিকে ইন্টারেস্ট রয়েছে সেই টপিকের ভিডিওগুলি দেখতে পাবেন। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।